যোৱাকালি সন্ধিয়া প্ৰায় 4টামান বজাত আমাৰ হাইলাকান্দি টাউনৰ যোনটো এছ এছ কলেজ, টাউনৰ ৱাৰ্ড নম্বৰ 13 হয়, এই এছ এছ কলেজৰ বেক ছাইডতে আমাৰ আনন্দ স্বৰূপ নামৰ এজন শিক্ষক আছিলে। তেখেতৰ ঘৰ হৈছে আপোনাৰ সোণবিল কালিবাৰী। তেখেতে মানে ইয়াত ভাড়াঘৰ এটা লৈ পেলাই তাত মানে ল'ৰা ছোৱালীবিলাকক ইয়াত টিউচন পঢ়ায়। তে সেই টিউচন পঢ়োৱাৰ সময়তে যোৱাকালি প্ৰায় 4টামান বজাত তাৰ তাত টিউচন পঢ়িবলৈ অহা ছোৱালী এজনীক মলেষ্টেড কৰিছিলে, বেয়া মানে ভংগীমাৰে, আৰু তাৰ মানে প্ৰাইভেট পাৰ্টছবিলাকত তেনেকৈ হাত দিয়া বুলি মানে কমপ্লেইন কৰিছে ছোৱালী মানে ষ্টুডেণ্ট এজনী। তে সেইটো ঘটনাটো মানে ওচৰে পাঁজৰৰ মানুহবিলাকে গম পোৱাৰ লগে লগে সেই মাষ্টৰজনক তাৰ টিউচন কৰা চেণ্টাৰটোতে আটক কৰি পেলাই এটা হুলস্থুলীয়া পৰিৱেশ এটা হৈছিলে। একৰ্ডিংলি আমি বস্তুটো গম পাই পেলাই তাক ডিটেইন কৰিছোঁ, আৰু যিজনী ছোৱালী সেই ছোৱালীজনীৰ গাৰ্জেনে পাছত থানাত আহি পেলাই কেছ এটা দিয়ে, আৰু সেই কেছ সংক্ৰান্তে এই আমাৰ মাষ্টৰজনক আনন্দস্বৰূপ কোৱা সেই মাষ্টৰ শিক্ষকজনক আমি তাৰ এগেইনষ্টত এটা কেছ আমি ৰেজিষ্টাৰ কৰিছোঁ, কেছ নম্বৰ 137/22 হাইলাকান্দি পেছৰ। আৰু সেই কেছ সংক্ৰান্তে তাক আমি এৰেষ্ট কৰি পেলাই আমি জেললৈ প্ৰেৰণ কৰিছোঁ। নবম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব এবং শ্লীলতাহানির অভিযোগে হাইলাকান্দিতে গ্রেফতার রামকৃষ্ণনগরের আনন্দস্বরূপ নামের এক স্কুল শিক্ষক। নবম শ্রেণীর এক ছাত্রীকে কুপ্রস্তাব এবং শ্লীলতাহানির অভিযোগে হাইলাকান্দিতে গ্রেফতার হলেন রামকৃষ্ণনগর নেতাজি সুভাষ হাইস্কুলের আনন্দস্বরূপ নামের এক স্কুল শিক্ষক। ঘটনার বিবরণে জানা গেছে যে রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অধীনে থাকা নেতাজি সুভাষ হাইস্কুলের আনন্দস্বরূপ নামের এক স্কুল শিক্ষক হাইলাকান্দি শহরের 13 নং ওয়ার্ডের এক ভাড়াঘরে থেকে ছাত্রছাত্রীদের টিউশনি পড়াত। এদিন ঘরে একাকিত্বের সুযোগে টিউশনি পড়তে আসা জৈনেক এক নবম শ্রেণীর স্কুল ছাত্রীকে কুপ্রস্তাব এবং শ্লীলতাহানির চেষ্টা করে ওই লম্পট শিক্ষক। এরপর ছাত্রীর চিৎকার চেঁচামেচি করায় পাড়া প্রতিবেশীরা ছুটে এসে ওই আনন্দস্বরূপ নামের লম্পট শিক্ষককে উত্তম মাধ্যম দিয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে হাইলাকান্দি সদর থানার ওসি ইন্সপেক্টর আম্পি দাউলগপ্পু দলবল নিয়ে ছুটে এসে আনন্দস্বরূপকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে আসেন। এদিন ঘটনার বিবরণে জানিয়ে পীড়িতা ছাত্রীটির পিতা হাইলাকান্দি সদর থানায় এ মর্মে একটি মামলা দায়ের করেন। সদর থানার ওসি ইন্সপেক্টর আম্পি দাউলগপ্পু জানিয়েছেন, পুলিশ এই ঘটনার আইপিসি ধারার কেস নম্বর 137/22 একটি মামলা নথিভুক্ত করে আদালতে পেশ করেন। এরপর আদালতের নির্দেশে পুলিশ ওই লম্পট শিক্ষক আনন্দস্বরূপকে জেল হাজতে পাঠিয়েছে। এদিন মেয়েটি জানায় শুধু কুপ্রস্তাব নয়, বরং লম্পট শিক্ষক তার পার্সোনাল পার্সে হাত দিয়েছিল বলেও মেয়েটি অভিযোগ করেছে। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসের প্রতিবেদন, জে এম ক্রিয়েশন।